দিশভ্রষ্টৰ ঠিকনা বিজেপিত শরণাপন্ন কমল মেধি কমলত কি হব কমল মেধির রাজনীতি ক্যামেরার সম্মুখত শপথ খায় কমলর ভবিষ্যৎবাণী মই আপনার চ্যানেলৰ পৰাই এটা কথা কব বিচাৰিছো মই নিশ্চিতি প্রদান কৰিব বিচাৰিছো হয় মই বিভিন্ন দল বাগৰি আহিছো কাৰণে বহুতৰ এটা মৰমৰক লৈ নিশ্চিতভাৱে আশংকা থাকিব কিন্তু মই আজি এটা কথা স্পষ্ট কৰি দিওঁ মানে নিউজ 18 ক্যামেরার সম্মুখত আমার ক্যামেরার সম্মুখত কমল কুমার মেধি এটা স্থায়ীভাবে তেও এটা দাবি জানাব বিচাৰিছে এবার আপনি বিজেপি খাতাং বিজেপি মই এবার বিজেপি নহয় মোর শেষৰটো নিশ্বাস আপনি এই বাজপেয়ী ভবনতে দেখিব একাধিক রাজনৈতিক দলৰ বজিয়া বাগৰি অহা বুলি চিৰপৰিচিত কমল কুমার মেধির এইবার গেরুয়া দলৰ প্ৰতিমুখ শাসনত থকা গেরুয়া দলটোর প্রতি সদায় সরব হয়ে থাকা কমল হঠাৎ বিজেপির প্রতি হল আকৃষ্ট বাড়িল প্রেম বাড়িল দরদ কমল কুমার মেধির বিজেপির যোগদান মই এইবার বিজেপিলে আহতে মোর কোনো প্রাক্তন সতীর্থ মোর কোনো প্রাক্তন একেলগে কাম করা মানুষের পরামর্শ লৈ অহা নাই অসমৰ কোনো বুদ্ধিজীবীর মই পরামর্শ লৈ অহা নাই মই এইবার ভারতীয় জনতা পার্টির যোগদান করেছো মোর গাঁর ঘর কাম করা মন করা বাইদেউগীর কথা মই দল বাগরি বাগরি আহিছো মই দলার বগরি মোক লৈ চর্চা হওয়ার অবকাশও আছে কারণ মই ইয়ার আগতেও কংগ্রেস করেছো রাইজর দল করেছো আপ করেছো এইবিলাক তো লুকাই চুরকৈ করা নাই লুকঢাক করবলগিয়া কি আছে কিছুমানে নেতিবাচক চর্চা করব কিছুমানে ইতিবাচক চর্চা করব কিন্তু এটা কথা খাটাং যে আমি রাজহুয়া জীবনত থকা এই সময়খিনিত আমি সততার ক্ষেত্রে কেতিয়াও আপোষ করা নাই হয় কমল মেধিক ট্রল করা সকলক আক্রমণ করে কোনো কাম নাইকিয়ার আখ্যা দি বিজেপির সাধারণ সদস্য পদত যোগ দিয়ে মুখ্যমন্ত্রীকে ধরে নেতা পালি নেতার প্রশংসাত আজি পঞ্চমুখ কমল মেধি পাছে কৰ পৰা কলৈ গল এইগৰাকী কমল এসময়ত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির অখিলর পিছতে সেকেন্ড ইন কমান্ড কমল মেধিয়ে যোগদান করেছিল রাইজর দলত পাছত রাইজর দলের মুখ ভঙ্গ হয়ে জাতীয় কংগ্রেসলৈ যাত্রা কমল মেধির বেছিদিন নহওতে কমলে পুনের এবার কা আন্দোলনত জঁপিয়াই গল অখিলর রাইজর দলের ওচৰলৈ নাই তাতো তিষ্ঠিব নোৱাৰি এইবার কেইদিনমানৰ বাবে কমলে সঙ্গ দিছিল প্রদ্যুৎ বৰাৰ এলডিপি দলত তাতো দিশভ্রষ্ট হৈ কমল গল আম আদমি পার্টিলৈ আপৰ পৰা বহিষ্কৃত নেতা কমল কুমার মেধির হাতত নাছিল কোনো বিকল্প রাজনৈতিক দল আৰু শেষত এনেদৰে বিজেপির দলত দিলে যোগদান প্রতিগৰাকী সমাজৰ আটাইতকৈ নিম্ন শ্রেণীৰ প্ৰত্যেকগৰাকী মানুহৰ যদি জীৱন ধাৰণ উন্নত কৰিব লগা হয় তেনেহলে অসমৰ ৰাজনীতিত এটাই নাম আছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা তেওঁ বেয়া পাব পাৰি তেওঁ বেয়া পাব পাৰে অসমৰ ৰাজনীতিত তেখেতক কোনেও অস্বীকাৰ কৰিব নোৱাৰে আজিলৈকে কোনেও ক'ব নোৱাৰে যে কমল মেধিয়ে এক টকাৰ দুই নম্বৰী কৰিছে কমল মেধিৰ সততাক লৈ আজিলৈকে কোনেও প্ৰশ্ন কৰিব পৰা নাই হয় মই দল বাগৰা কিয় থাকিম সেই দলবিলাকত যে আজি সেই দলবিলাক কি কারণে নহয় মই আপনালোকত কিয় বেশি ভালকে জানো মই এইবিলাক কৰি থৈ আহিছো সোমবাৰে বশিষ্ঠৰ বাজপেয়ী ভৱনত এই যোগদান উচিত বিজেপিত যোগদান করিলে সিপাঝাৰ সমষ্টিৰ কংগ্রেছ নেতা কুলদীপ বৰুৱা তৃণমূল কংগ্রেছৰ বহু নেতা কর্মীকে ধৰি কেইবাটাও ওয়ার্ডৰ কাউন্সিলাৰে ইয়াৰ মাজতে কমল কুমার মেধিৰ আজিৰ স্থিতিক লৈ চলিল ৰাজনৈতিক মহলত সর্বত্র চর্চা ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় বৰাৰ সৈতে দীপাঙ্কৰ দাসৰ রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।